15th November, মায়ের জন্মদিন। অনেক কিছুই প্ল্যানিং ছিল, যে হোটেলে যাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, মজা হবে। হঠাৎ করে আমার এবি লাইভের পরেই সন্ধেবেলা জানতে পারি যে আমার বোনের একটা এমার্জেন্সি কাজ এসে গেছে, যেটা ও কোনোভাবেই ছাড়তে পারবে না, ওকে ওটা করতেই হবে। কিন্তু এদিকে আমাদেরও তো মনটা ছটফট করছে না, যে বার্থডের দিন উইশ করব ঠিক করেছিলাম, বার্থডের দিন গিফট দেবো ভেবেছিলাম। তো ছেলে মেয়ে সবারই এটা শুনে মন খারাপ হয়ে গেল যে যাচ্ছি না। কিন্তু মন খারাপ হতে দিলে তো একেবারেই চলবে না, তাই রাত্রিবেলা বরকে, ছেলেকে, সবাইকে ধরে মাথা খারাপ করে ফুলের বুকে জোগাড় করলাম। কেক, ক্যান্ডেল, স্পার্কেল সব কিছু জোগাড় করে দেখো রাত ঠিক 12:05 একদম ওদের গেটের সামনে পৌঁছে গেছি। গেট বন্ধ, ভয়ও লাগছে যে চোর ডাকাত বলে তাড়া না করে। যাই হোক, লাকিলি একজনরা গেট খুলছিল, তাদের গেট খোলাতেই আমরা ঢুকে গেলাম। লিফট খারাপ, সেই জন্য আমরা হেঁটে হেঁটে উঠলাম, আমার দম বেরিয়ে গেছে উঠতে। কিন্তু কি করা যাবে, করতে তো হবেই, আনন্দ তো পেতে গেলে একটু কষ্ট হতেই হয় আর কি। তো যাই হোক, মেয়ে বলল, দাঁড়াও সারপ্রাইজ যখন সারপ্রাইজের মতো করেই দিই, চুপি চুপি যাই আর তোমরা এদিকটায় লুকিয়ে দাঁড়িয়ে থাকো। তো জাস্ট ও দেখো কীভাবে গিয়ে কলিং বেলটা বাজানোর চেষ্টা করছে, কারণ ভিতরে তো ওরাও প্রিপারেশান নিয়েই রেখেছে ওদের বার্থডে সেলিব্রেশনের, কিন্তু আমরাও সেলিব্রেশনে পার্ট হতে চাই, সেই জন্য আর কি চলে গেলাম রাত্রিবেলা কষ্ট করে। তারপরে দরজা খোলার পর যে এক্সপ্রেশন, সত্যি ভীষণ খুশি। শুধু ওরা নয়, ওদের পোষ্যগুলো আরও বেশি খুশি, আরও আরও অনেক বেশি খুশি। তবে হ্যাঁ, রাত 12টায় কলিং বেলের আওয়াজে নাকি প্রথম আমাদের কথাই মনে হয়েছে, দিদি এসছে নিশ্চয়ই, না এসেও থাকতে পারলাম না, কি করি। আর মায়েরও ভীষণ ভালো লেগেছে, আর সবথেকে অবাক লেগেছে যে রাত 12টায় আমরা গিয়ে হাজির হয়ে গেছি। বুকেটা খুবই ছোট হয়ে গেছে, সন্ধেবেলার অনুষ্ঠান করলে আর একটু বড় জোগাড় হতো, যেটা দোকানদারও বলেছে খুব ছোট হলো। যাই হোক, ছেলের তরফ থেকে ছিল কেক, ছেলে বলল এবারে কেকটা আমি। ঠিক আছে, গিফট প্যাকিং করাই ছিল আগে থেকে, সব নিয়ে চলে গেলাম, আর এই দেখো এরা খুব খুশি। এখন মা বলল দু হাতেই দুটো কেককে নেব আর দুটো কেক একসঙ্গে কাটবো। আমি বললাম তাই হোক, ক্যামেরাম্যান কিন্তু ভর্তি ভর্তি, বাপরে আমার মেয়ে, বোনের মেয়ে, সবাই ক্যামেরাম্যান, আর আমি তো ছিলামই, ভিডিওগ্রাফি করছিলাম, নাহলে তোমাদেরকে দেখাতাম কী করে। যাই হোক, এইভাবেই আমাদের শুরু হলো ছোট্ট সেলিব্রেশন, সবার মুখে খুব আনন্দের একটা বড় বড় হাসি, আর সবাই হ্যাপি বার্থডে যে যার মতো করে গান গেয়ে চললাম, চিৎকার করে বেশি আমিই গাইছিলাম, যদিও রাখলাম না ক্লিপটা। যাই হোক, তো মায়ের দেখো, হ্যাঁ ক্যান্ডেল বোন নিয়ে আসতে ভুলে গেছিলো, আমি নিয়ে গেছিলাম, তাই দুটো কেকে ভাগাভাগি হয়ে জন্মদিনটা, মানে মোমবাতিটা আলাদা আলাদা হয়ে গেছে, ওতে 6 এতে 1 61, দুটো মিলে এক হয়ে গেছে আর কি। আর ওই যে পিছনে গিফটের একদম ভর্তি ভর্তি দেখছো, ওখানে বোনের মেয়ের সব হ্যান্ডমেড গিফট রয়েছে, দারুণ হাতের কাজের খুব সুন্দর জিনিসপত্র বানায়, বানিয়ে বানিয়ে সবাইকে দেয়। এক সময় আমার মেয়েও ছিল, মিমিও ওরকম সবাইকে বানিয়ে বানিয়ে গিফট দিত, এখন পড়ার চাপে বেচারি একেবারে চেপ্টে গেছে। যাই হোক, দেখো দুটো কেক একসঙ্গে কাটবে বলেছিল, তার ব্যবস্থাই হলো, দুটো কেক একসঙ্গে কাটছে, মোমবাতি নেভাচ্ছে, সব কিছু চলছে, আর সত্যি একদম না ভীষণ ভীষণ মজা লাগলো ভীষণ। আর সবাই আমরা চারপাশ থেকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গান করছি, মানে এগুলোতে তখন আমাদের চিন্তা করি না যে রাত্রিবেলা কি হবে, কে কি ভাববে, এই সব একদম ভাবি না। যাই হোক, কেক কাটার পরে কেক মাখা আর কেক খাওয়া সবটাই দারুণভাবে চলল। কেক মাখা আর কেক খাওয়ার পর চলে এলো সেই টাইম, যে টাইমে হচ্ছে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কারণ পরের দিন ছেলের অফিস, হাজব্যান্ডের দোকান সব কিছু রয়েছে। তো তাড়াহুড়োর মধ্যেই চটকট করে বললাম যেটা প্রিয়া দিয়েছে সেটা ফার্স্ট খোলা হোক, এটা হচ্ছে ও বানিয়েছে হ্যান্ডমেড, আর তারপরে আমার গিফট যেগুলো আমরা নিয়ে গেছিলাম সেগুলোকে জাস্ট বললাম টানাটানি করে চটপট করে খোলো দেখো, আর আমরা দৌড়ে বেরিয়ে যাই, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো। বাড়ি এসে আবার তো
ফ্রেশ হতে হবে ঘুমের জন্য, মানে ওই আর কি যা হয়। বেশি দেরি করলে আবার রাত্রির মানেই তো লরির জ্যাম। মা তো গিফট দেখে চিন্তায় পড়ে গেছিলো, এগুলো আমি একা খাবো কি করে, কতদিনে শেষ হবে, সেই নিয়ে একদম অবাক হয়ে দেখছিল। আর কিছু ছিল জিনিস যেগুলো হচ্ছে দিদির মায়ের আর কি প্রয়োজনীয় জিনিস, মা যেগুলো বলেছিল যে আমাকে পরের দিন যখন আসবি সেগুলো আমাকে দিস। বোন তো কাঁচি দিচ্ছিল ধরে যে কাঁচি দিয়ে খোল, কিন্তু বোনের মেয়ে বললো না আমি টেনে টেনে সব খুলে ঠিক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো, বলে ওর টানা হেঁচড়া করে যাই হোক সবাই মিলে চাই এইভাবে একদম মজা করে খুশিতে আনন্দে সারা জীবন কাটাতে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে যে মজা সেই মজা অন্য কোনো কিছুতে নেই। তাই যাই হোক, রাত ১২টায় পৌঁছে লরির জ্যাম কাটিয়ে ঠিক সময় মতো বাড়ি ফিরে এলাম। আজকের মতো টাটা।